কবিতার নাম পাওয়া না পাওয়ার কথা। কবিতাটি আমার কবিতার বই শিল্পীর চোখে ঘুম নেই থেকে নেওয়া। দ্য পোয়েট্রি ইজ টেকেন ফ্রম মাই পোয়েট্রি বুক শিল্পীর চোখে ঘুম নেই, পাবলিশড ইন দ্য ইয়ার 1990। পাওয়া না পাওয়ার কথা। যে মানুষটি কল্পনা করেছে এক স্বপ্নের দেশ, সবার হাতে মোগলাই, কাঁটা চামচ আর প্লেটে সাজানো হাড়ের জুস, তার জন্য অপেক্ষা করছে, তার জন্য অপেক্ষা করছে ছাই গাদা, নেড়ি কুত্তা আর ত্যাবড়ানো ডিশের থালা। যে মানুষটি কল্পনা করেছে এক স্বপ্নের দেশ, সবার হাতে মোগলাই, কাঁটা চামচ আর প্লেটে সাজানো হাড়ের জুস, তার জন্য অপেক্ষা করছে ছাই গাদা, নেড়ি কুত্তা আর ত্যাবড়ানো ডিশের থালা। যে মানুষটি স্বপ্ন দেখেছিল সব হারাদের মাঝে এক উদাহরণ হতে, সে এখন ব্যতিক্রম। যে মানুষটি স্বপ্ন দেখেছিল সব হারাদের মাঝে উদাহরণ হতে, সে এখন ব্যতিক্রম। গামছার গিঁট শক্ত করে যে মানুষটি মুষ্টিবদ্ধ হাত নীল আকাশের দিকে তুলে বলেছিল, দেখিস আমাদেরও একদিন। গামছার গিঁট শক্ত করে যে মানুষটি মুষ্টিবদ্ধ হাত নীল আকাশের দিকে তুলে বলেছিল, দেখিস আমাদেরও একদিন, তার জন্য অপেক্ষা করছে চৈত্র দিনের খা খা করা রোদ, ঝলসানো ডাঁটা চচ্চড়ি আর বাসি রুটি। যে মেয়েটি স্বপ্ন দেখেছিল এক সুন্দর ঘরের, তার জন্য অপেক্ষা করছে বেশ্যাখানার দরজা। যে মানুষটি স্বপ্ন দেখেছিল রাজপ্রাসাদের, সোনার পালঙ্ক আর সুন্দরী বউয়ের, তার জন্য অপেক্ষা করছে শ্মশান যাত্রার খাট। যে মানুষটি স্বপ্ন দেখেছিল রাজপ্রাসাদের, সোনার পালঙ্ক আর সুন্দরী বউয়ের, তার জন্য সাজানো হচ্ছে শ্মশান যাত্রার খাট। যারা স্বপ্ন দেখেছিল সর্বহারা হয়ে, সব হারাদের তুলবে টেনে, তাদের স্যালুট জানাতে প্রস্তুত গেটের কুকুর। যারা স্বপ্ন দেখেছিল সর্বহারা হয়ে, সব হারাদের তুলবে টেনে, তাদের স্যালুট জানাতে প্রস্তুত গেটের কুকুর। সর্বহারারা সব পথ চেয়ে বসে আছে, নিঃশব্দ তাদের পদচারণা, তারাও আজ ক্লান্ত প্রতীক, চপ্পলের কোণে জমে থাকা নামহীন এক জীবাণু, চপ্পলের কোণে জমে থাকা নামহীন এক জীবাণু। জাগতিক মাইক্রোস্কোপের তলায় এরা আপাতত চোখে পড়ে না, জাগতিক মাইক্রোস্কোপের তলায় এরা আপাতত চোখে পড়ে না। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং দিস পোয়েট্রি। কবিতাটা আজ থেকে 30 বছর আগের লেখা ছিল, আমার 20 বছর বয়স। আমি যখন অ্যাক্টিভ পলিটিক্সের সাথে জড়িয়েছিলাম অ্যান্ড আই ওয়াজ প্ল্যানিং টু কুইট পলিটিক্স, ইন দ্যাট কন্টেক্সট দিস পোয়েট্রি ওয়াজ রিটেন। তারপর থেকে আমি পলিটিক্সের মধ্যে কোনো ইনভলভ নেই। সো
কারণটা অবভিয়াস কবিতার মধ্যে ধরা পড়েছে। যারা কবিতা ভালোবাসে, কবিতার দিক থেকে কবিতার স্বাদ নেওয়ার অনুরোধ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং দিস পোয়েট্রি। প্লিজ ডু ফাইন্ড আউট দ্য মিনিং অফ দিস পোয়েট্রি, দ্য এসেন্স অফ দ্য পোয়েট্রি। দ্যাট উইল বি মাচ বেটার, বিকজ আই এভরি টাইম সে দ্যাট সবাই আমি এই কথাটা বলি, তোমার জীবন দর্শন আর তোমার অ্যাকশন, ইট ক্যানট মুভ ইন টু ডাইরেকশন। ফিলোসফিক্যালি যখন ওরা তোমার ইডিওলজি কোনো জিনিসের যেমন থাকে, জীবন দর্শন যেটাকে আমরা বলি, সেটা পলিটিক্যাল জীবন দর্শন হোক, পার্সোনাল লাইফের জীবন দর্শন হোক, কারোর সাথে বন্ধুত্ব করা সেটাকেও ধরা যেতে পারে, তুমি তখনই করতে পারবে তোমার যখন মানসিকভাবে সেই জিনিসটা করার জন্য প্রস্তুত থাকবে। আদারওয়াইজ ফর দ্য সেক অফ পলিটিক্স, ডুইং পলিটিক্স, আই ডোন্ট এগ্রি টু দ্য পয়েন্ট। ইভেন ইফ ইউ ডু নট গেট ইন টু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ইন পার্সোনাল লাইফ, ইউ ক্যান ডু মাচ বেটার থিংস। দ্যাট ইজ হোয়াট মাই ফিলিং। ইভেন ইফ ইউ আর নট ইন টু পলিটিক্স, ইন টার্মস অফ ইউর সোশ্যাল সার্ভিস, সোশ্যাল রেসপন্সিবিলিটিস, ইউ ক্যান টেক কেয়ার ভেরিয়াস আদার ইস্যুস। মেনি পিপুল দে আর ডুইং ইট উইদাউট ইনভলভিং ইন পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, বিকজ দোজ আর দ্য থিংস ফর রিয়েলাইজেশন। আমি আর কবিতার ভিতরে কিছু যাচ্ছি না, আপনাদেরকে কবিতাটাকে একটু বোঝার চেষ্টা করার জন্য বলছি, যারা বাংলা ভাষা বুঝতে পারে। সো ইট ইজ ফর মাই বেঙ্গলি রিডার্স। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, টেক কেয়ার, থ্যাংকস এ লট।